আমরা 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 যে কি হতে চলেছে। অবশ্যই চাই যে প্রক্টর কিংবা যারা দায়িত্বে আছেন তারা যেন আসলে প্রয়োজনীয় ব্যবস্থাটা নেন কিন্তু তারা আসলে কি করছেন সেটা তারাই ভালো বলতে পারবেন জন ভাই বোনের আজকে ছিল সবাই নৃশংস বাইরের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনের উপর হত্যা করছে কেউ দেখেন নাই পুরা জাবি রক্তাক্ত এই বক্তর ভিচি কোথায় ছিল আমাদের নিরাপত্তা কোথায় ছিল আমরা এখনো জানি না বাইরের সাভার দামরাই যত সন্ত্রাসী যারা আছে প্রত্যেকটা ওয়ার্ড থেকে ট্রাক বাস ভর্তি ভর্তি লোক আসছে আমাদের নিরাপত্তা কোথায় আমরা রোড নিয়ে এখানে দাঁড়ানোর কথা না আমাদের টেবিলে বসার কথা আমাদের দাবি কারা শুনবে এর উচিত জবাব দেওয়া হবে তারা আমাদের উপর হামলা করতে আসলে আমরা আক্রমণে যাব না আমরা প্রতিহত করতে আসছি আমরা আদের গায়ে যদি কেউ আক্রমণ করে আমরা তাহলে সেটা নিজেদের আমাদের ক্যাম্পাস যেহেতু আমাদেরকে নিরাপত্তা দিতে পারছেই না আমরা আমাদের নিরাপত্তার দায় আমাদের উপরে এসে পড়েছে প্রত্যেকের জীবনের দায় নিজেদের উপরে এসে পড়েছে এখন আমরা আমাদের নিরাপত্তার দায় নিজেরা নিয়ে নিয়েছি এই মুহূর্তে আমরা ঘোষণা করছি ফলে প্রত্যেকটা গেটের সামনে আমাদের ডেরিগেট গেট আমাদের প্রান্তিক বিশ মাইল এবং গেরুয়া এবং ইসলামনগর আমবাগান প্রত্যেকটা গেটের সামনে আমরা তালা ঝুলিয়ে দিব এবং বাইরে থেকে সে ক্যাম্পাসের ছাত্র হোক বা না হোক কোনো মব আকারে কোনো গোষ্ঠী আকারে কোনো দল আকারে যদি বাসে করে গাড়িতে করে কেউ আসে আমরা তাদেরকে প্রতিহত করবো ঢুকতে দিবো না ক্যাম্পাসে ফিরিয়ে দিলেন আসলে কি হিসেবে ফিরিয়ে দিলেন আপু আমরা মনে করি বর্তমানে কালকের আমাদের পাশে বিপদে পাশে না থাকলে তাইলে তো আমরা তো ভক্টরের দরকারই নাই আমরা তো ভক্টর আছে বলে বর্তমানে কাউকে মনে করতেছি না আমাদের কালকে যে বিপদে পাশে দরকার ছিল তখন তারা ছিল না তখন তারা गावবাসিয়ে চলে গেছে আমাদেরকে সবাইকে বিপদে নিজেরাই আমরা কি করছি নিজেরাই নিজেদের বিপদ মোকাবেলা করছি তাইলে এখন এসে শুভাব করতে তো কোনো দরকার নাই তাই আমরা পক্টর বিসি সবাইকে কি করতে চাই নিজেদের মতো বর্জন করব পদত্যাগ চাই এদের